আসসালামু আলাইকুম। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2020 সালে যখন করোনার শুরু হয়েছিল, আমেরিকা ইউরোপে যখন করোনার ব্যাপক তাণ্ডব চলছিল, ওই সময় ওবায়দুল কাদের সহ আমাদের দেশের কিছু অশিক্ষিত মন্ত্রীরা বক্তব্য দিয়েছিল। তো সেখানে বহুল আলোচিত একটি বক্তব্য ছিল ওবায়দুল কাদেরের, যে আমরা করোনার চেয়েও শক্তিশালী। এই কথা বলে ব্যাপক আলোচিত সমালোচিত হয়েছিলেন মন্ত্রী। তো পরবর্তীতে আবার সেটা তিনি এন্ডোর্স করেছেন করোনা শেষ হওয়ার পরে, যে ইয়াস, তারা নাকি পৃথিবীর মধ্যে সবচাইতে, মানে আমরা করোনাতে দেখলাম যে মানুষজন রাস্তাঘাটে মরে পড়ে থাকছে, হসপিটালে জায়গা নাই, সিলিন্ডার নাই, অ্যাম্বুলেন্স নাই, গ্যাস নাই, কিচ্ছু নাই। করোনা শেষ হওয়ার পরে তারা নাকি, এই শেখ হাসিনাকে নাকি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আপনার পুরস্কার টুরস্কার দিচ্ছে, লৌহ মানবী, করোনা মানবী, এই সে কী কী দিয়া তারপরে পুরস্কার দিচ্ছে। এভাবে আমরা শেখ হাসিনার সফলতা দেখলাম। যাই হোক, সেই করোনার সময়ের সেই করোনার চেয়ে শক্তিশালী মন্ত্রী, আমি আজকে যেটি আমার থাম্বনেলে বলার চেষ্টা করেছি, যে করোনার চেয়েও শক্তিশালী মন্ত্রী এখন ডেঙ্গু মশার চেয়েও দুর্বল হয়ে গিয়েছে। আপনি যদি গেল কয়েকদিনে আওয়ামী লীগের যে লোকজন আছে তাদের যে অঙ্গভঙ্গি, মুখের এক্সপ্রেশন, এই ইউরোপীয় যেই প্রতিনিধি দল, ইউরোপীয় ইউনিয়নের যে প্রতিনিধি দল এখন ঢাকাতে আছেন, তাদের কথাই যদি চিন্তা করেন, তাদের সাথে ওবায়দুল কাদেরের যে সভাটা চলছিল, সেই সভার সময় আপনি একটু লক্ষ্য করে দেখেন, ভিডিওতে দেখেন যে ওবায়দুল কাদেরের চেহারা কী পরিমাণে বিধ্বস্ত অবস্থায় আছে, আর অন্যান্য যেসব ধর্ম প্রতিমন্ত্রীর কথা তো আপনারা শুনেছেনই, যে শেখ হাসিনার বুদ্ধি শেষ। 3 বছর ক্ষমতায় ছিল শেখ হাসিনার বুদ্ধির জোরে, এখন তার বুদ্ধি শেষ। তো আমার কাছে আরেকটা ভিডিও ক্লিপ এসেছে, ঝিনাইদহ এক আসনের এমপি, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক মৎস্য পশু সম্পদ প্রতিমন্ত্রী আব্দুল হাই, তিনি তার এলাকায় নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি বক্তব্য দিয়েছেন। তো তাদের সেই বক্তব্যের কিছু ভিডিও ক্লিপ এসেছে আমার কাছে, আমি সেখান থেকে আপনাদেরকে কিয়দাংশ দেখানোর চেষ্টা করছি। সেটা দেখলে বুঝবেন যে করোনার চেয়ে শক্তিশালী আওয়ামী লীগের এখন অবস্থাটা কি। চলেন তার বক্তব্যটা আমরা একটু শুনি। পরাজিত হলে কিন্তু নিস্তার নাই, জীবনে বাঁচা যাবে না। আরে আমার মতো বৃদ্ধ মানুষ সহজে মাতৃ আসবে না, আপনারা মরবেন সবার আগে, সতর্ক হন। এত সহজে কিন্তু সামনের দিন নির্বাচনী বৈতরণী পার হওয়া যাবে না, আপনাদের একার বাপার ক্ষমতা নেই এই নির্বাচনে জয়লাভ করা। এই হচ্ছে তাদের অবস্থা। ধরেন আওয়ামী লীগ মানে চাপে আসে কি নাই, আমি কয়েকদিন ধরে যে টকশোগুলো শুনছি, আওয়ামী লীগ প্রথমে ধরেন তারা বললো এটা বিএনপির উপরে এসেছে, তারপরে শেখ হাসিনা বললাম ক্ষমতা থেকে ফেলাই দিবে, সেন্ট মার্টিন না নিলে ক্ষমতায় থাকতে পারবে না, এ ধরনের নানান ধরনের গাঁজাখুরি গপ্প টপ আপনারা শুনছেন। তো এখন আপনি যদি দেখেন যে শেখ হাসিনার সেই বক্তব্যের পরে, আমার কথা হলো এখন আওয়ামী লীগের যারা টকশো টকশো তারপর বিভিন্ন জায়গাতে যাচ্ছেন, তাদের একটা কথা বলার চেষ্টা করছে যে তাদের উপর কোনো চাপ নাই, এবং তারা সবসময় বিএনপিকে একটা অভিযোগ করেই যাচ্ছেন যে বিএনপি আপনার বিদেশিদের কাছে ধর্ণা ধরছে আর আওয়ামী লীগ খুব স্ট্রং। হ্যাঁ, তো আওয়ামী লীগ যে বিশাল স্ট্রং সেটা তো আমাদের প্রমাণ দেখতে হবে। আপনি দেখেন যাদের যাদের সাথে বিএনপির মিটিং হচ্ছে সবার সাথেই কিন্তু আওয়ামী লীগের মিটিং হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে এইসব বিদেশি প্রতিনিধি যারা আছেন তারা ছুটে যাচ্ছেন বিএনপির কার্যালয়ে, এমনকি বিএনপির একজন সাধারণ কর্মী বা মানে ছাত্র দলের যে নেতা, এই লেভেলের যেসব নেতা আছে তাদের বাসাতেও আমরা দেখছি যে এই বিদেশিরা যাচ্ছে। মার্কিন আপনার পিটার হ্যাসকে আমরা দেখেছি যে সেখানে একজনের বাড়িতে গিয়েছে, কিন্তু আওয়ামী লীগের কারোর
অফিসে বা কারো বাসায় কিন্তু তারা যাচ্ছে না। আওয়ামী লীগের ওবায়দুল কাদেরকে ডাকাচ্ছে তাদের অফিসে, ওবায়দুল কাদের কিন্তু একদম চোরের মতো মাথা নিচু করে তারপরে সেখানে গিয়ে হাজির হচ্ছে। আপনারা যদি সেই সেই ভিডিওটা যদি দেখেন ওবায়দুল কাদেরের অবস্থাটা কি, এবং তিনি সহ আওয়ামী লীগের সবাই এই কয়েকদিন কিন্তু বলে এসেছে যে ইইউর যে প্রতিনিধি দল যাচ্ছে তারা তারা নির্বাচনের বিষয় না, তারা মানবাধিকার অন্য বিষয় টিষয় নিয়ে আছে, নির্বাচন তাদের ইস্যু না। কালকে দেখলাম ওবায়দুল কাদের বলছে যে এই লুকোচুরি কিছু নাই, নির্বাচন নিয়েই কথা হয়েছে। তো বাম্বুটা ঠিক জায়গা মতো পড়েছে, এখন আওয়ামী লীগ কিন্তু সোজা। আওয়ামী লীগ এখন বলার মানে কালকে আরও একটা গুরুত্বপূর্ণ যে কথা তিনি বলেছেন যে ওয়েট অ্যান্ড সি, তাকে জিজ্ঞেস করা হয়েছে যে বড় ধরনের কোনো পরিবর্তন কি সরকার দলের সিদ্ধান্তে আসবে কি না, তখন তারা বলে তিনি বলেছেন এত অস্থির হচ্ছেন কেন, ওয়েট অ্যান্ড সি, অনেক কিছুই ঘটবে। তার মানে তারা প্রচণ্ড নমনীয়। আপনার বিদেশে বিশেষ করে যুক্তরাষ্ট্রে যেসব আওয়ামী লীগের লোকজন আছে, এখানে এক আরেক হিরো আলম আছে, এই হিরো আলম খালি মামলা করে। তো হিরো আলম খালি মামলা করে, ওরে পররাষ্ট্রমন্ত্রী বলছে যে ওরে চিনেই না, হ্যাঁ দেশে বাদাম বিক্রি করতো, এমন ওরে চিনেই না, এইসব জামাত শিবিরও বানাইছে। হ্যাঁ তো ও তো মনে করেন যে মানে ও নিজের জাহের করার জন্য ও খালি সামনে আসতে চায়, আলোচনায় থাকতে চায়, তো আলোচনা তো মানুষ ওরে নিয়ে করে না। ওর আসল মামলাটা করা উচিত হচ্ছে ওর বাপ মার নামে, যারা ওরে পয়দা করছে, ওইটাই ছিল সবচেয়ে বড় ভুল। কিন্তু ও মামলা করছে এর নামে, ওর নামে, এইসব মামলা টামলা করে লাভ নাই। তো এর আগে আল জাজিরার নামে করছে, আমার নামে করছে, এই ওর কাজই এগুলি খালি, হ্যাঁ মামলা করে বেড়ানো। তো মামলা করতে থাক। এখন যদি নাকি আওয়ামী লীগের জন্মের হয়ে থাকিস, শেখ মুজিবের জন্মের যদি হয়ে থাকিস, তাহলে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে যা, কারণ যুক্তরাষ্ট্র তো তোদেরকে পাম্প দিচ্ছে। যুক্তরাষ্ট্র শেখ মুজিবকে পিছন দিয়ে যে বাস ঢুকাইছে, ওইরকম একজনকে জায়গা দিয়েছে, এখানে জায়গা দিয়ে তো যুক্তরাষ্ট্রে তোরা আসিস কেন, যুক্তরাষ্ট্র থেকে দেশে চলে যা, এখানে থাকিস কেন? ঠিক সুবিধাটা ঠিক মতোই বুঝে। এখন তাদের কথা হচ্ছে যে বিদেশিরা কেন আমাদের ই করছে, সব টকশোতে এই আলোচনা একটাই, আওয়ামী লীগ বলছে বিদেশিরা কেন এখানে ইন্টারফেয়ার করছে, বিশেষ করে এই ইয়ের আপনার 71 টিভির কয়েকটা চতুর্থ লিঙ্গ আছে। হ্যাঁ মাসুদা ভাট্টি মনে হয় ওর, ওর তো আবার এই ট্রান্স মেকআপ করা লাগে, ওর তো আর ফিমেল মেকআপ টেকআপে কাজ হয় না, তো ট্রান্স মেকআপ করে তো ওরা তো দেখতে তো ব্যাটাদের মতো লাগে, কারণ বেটি সাজার জন্য ওর একটু এক্সট্রা কিছু মেকআপ টেকআপ নিতে হয়। ওর ধরেন সারাদিন 71 সময় এই যে কয়েকটা টেলিভিশন আছে প্রতিদিন সে আসে, তো তার মনে হয় এই মেকআপ নিয়েই বসে থাকতে হয় যে কখন কোন টিভি আসবে বক্তব্য দেওয়ার জন্য হাজির। ওর আর ফারজানা রূপার, মিথিলা ফার, এদের চিন্তাই এখন একটা, আরেকটা আছে ওই যে নাজনীন মুন্নি, যে কেন বিদেশিরা কেন আসবে। এই চারটা মিলে দেখবেন যে অবস্থা যা দাঁড়িয়েছে, গতকালকে আমি যে ই দেখলাম, টক শো দেখলাম, তাদের যে অবস্থা, তারা না পারে কান্নাকাটি শুরু করে। দেখবেন এখন গেস্ট টেস্ট বাদ দিয়া তারা চারজন একদিন এক জায়গায় হাজির হয়ে টক শো শুরু করেছে, টক শো শুরু করে মনে করেন হাউমাউ করে কান্নাকাটি শুরু করেছে, কাপড় টাপড় খুলা, কারণ এরা কষ্ট একটাই, আওয়ামী লীগ কেন ক্ষমতায় থাকবে, না থাকলে তো ওদের সমস্যা। এতদিন যে সুজাতা সিং, তারপরে আরও লোকজন, যে ইন্ডিয়ার প্রণব মুখার্জি যে বই লিখে গিয়েছেন, তারপরে পররাষ্ট্রমন্ত্রী যে সেখানে যায় বলে আসলেন আমাদেরকে আরেকবার ক্ষমতায় রাখার অনুরোধ করে এসেছি ভারতকে, এগুলোতে তাদের কোনো বক্তব্য ছিল না। এখন তাদের বিশাল দেশপ্রেম, আমার দেশের এই সম্মান মান সম্মান নিয়ে তারপরে কথা বলবে, এইটা আমরা মেনে নিতে পারি না। দেশপ্রেম মারাইতে আসছো, তোর দেশের জনগণ তো ফকির নি, সারা দেশে ভিক্ষা করে বেড়ায়। আমার মানে কথা বলার সময় এগুলি ছোটোবেলা থেকে শুনে আসছি যে বীরের জাতি, সব জায়গা নাকি এদের বিশাল সম্মান। সৌদি আরবে যা রাস্তাঘাটে যত ওই ইয়ে মেথড টেথড যা আছে সব বাঙালি যায় দেখ গিয়া। যারা সৌদিতে আছে তাদেরকে ছোটো করে কথা বলছি না, আমাদের এই মানুষগুলোকে ওই জায়গায় পাঠানোর জন্য আমাদের দেশের এই রাজনীতিবিদরা দায়ী। তাদের কারণে 52 বছরের পুরাতন একটি দেশের মানুষকে এখনও ভূমধ্য সাগরে যায় পানিতে ডুবে মরতে হয়, সৌদি আরবে যায় মানুষের বাথরুম পরিষ্কার করতে হয়, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রে আইসা কফি বিক্রি করতে হয়, ট্যাক্সি চালাইতে হয়। এই
একটা বিশাল সুন্দর এক ডিজিটাল দেশ শেখ মুজিব আর মমতাজ মিলা শুয়ে শুয়ে স্বপ্ন দেখে গেছে। তো এই যে অবস্থা, এখন বিদেশিরা গেলে আপনাদের সমস্যা হয়। বিদেশিরা তো যাবে, কারণ বিদেশিরা দেখছে যে হাজার হাজার লক্ষ লক্ষ বাঙালিকে তাদের জায়গা দিতে হচ্ছে, তো তাদের গায়ে লাগবে না? তাদের দেশে যখন এসে ঢুকছে, তাদের তো একটা জায়গা দিতে হচ্ছে, তাদের তো রিফিউজি হিসাবে অ্যাকসেপ্ট করতে হচ্ছে। তো তারা তো ধরবেই যে ওই দেশের পরিস্থিতি যাতে সুবিধা মানে ঠিক হয়, তাইলে আর ওই দেশের এই রোহিঙ্গাগুলি আমাদের দেশে আসবে না, এই জন্য তারা আমাদের ইন্টারফেয়ার করে। আপনি খাবেন তাদেরটা, আবার তারা কথা বললে হচ্ছে গিয়ে সমস্যা, আপনি আরেক দেশের নাক গলান, কিন্তু নাক গলা যায়, আয় মার্কিন যুক্তরাষ্ট্রে, আয় তোরা টাইকা নিয়ে আসবে। তোর প্রধানমন্ত্রী আসে, ওরে কোনো একটা একটা পিওনরেও পাঠায় না ওরে এয়ারপোর্ট থেকে রিসিভ করার জন্য। প্রধানমন্ত্রীর আশপাশের মন্ত্রীরা আবার সেখানে পোস্ট ফেসবুকে পোস্টও করে, ওদের লজ্জাও লাগে না যে এইখানকার ওদের যে হাই কমিশনার আছে, যে হাই কমিশনার যায় ওদের ই করে, আওয়ামী লীগের নেতারা যায় ওইখানে শেখ হাসিনারে রিসিভ করে, এগুলি লজ্জাও লাগে না, এগুলো আবার ফেসবুকে তারা পোস্ট করে। তো আমার কথা হচ্ছে যে যাদের এখন এত আত্মমর্যাদায় বাঁধে, তাদের আত্মমর্যাদা যেন সবখানে ঠিক একই রকম থাকে। আমি সবচেয়ে বেশি টক শো দেখি হচ্ছে আমাদের চুয়াডাঙ্গার কৃতি সন্তান জনাব শামসুজ্জামান দুদু ভাইয়ের। তো দুদু ভাই টক শো কেন দেখি, টক শোতে একটা আলাদা ফ্লেভার আছে, সেটা হচ্ছে এই যে ফোর্থ জেন্ডারের যেই উপস্থাপিকাগুলো আছে 71 ডিবিসি কয়েকটা টেলিভিশনে, তো এই উপস্থাপিকাগুলো আপনার মানে ওদের গালে চর মারে, মানে মাঝে মাঝেই গালে একটা চর মারে। অন্যান্য বিএনপির অন্য যে লোকজন যায়, এদের অনেকে টক শো দেখি, এরা মানে মানে এরা ভয় পায়, তেলায়, হ্যাঁ, যে ওরা যদি আবার ওই টেলিভিশনে না ডাকে। তো দুদু ভাই ঠিক ঠান্ডা মাথায় খুব মানে আস্তে আস্তে কথা বলে, কিন্তু ঠিক যেটা যারা যেই ভ্যাকসিন দেওয়া দরকার ওইটা উনি দিয়ে দেয়। তো ওনার এই জন্য এই টক শোগুলো ভালো লাগে। তো ওনার চেহারা দেখলাম যে মানে চকচক করছে, হ্যাঁ, সুন্দর হয়ে গিয়েছে। আপনার পাশে আওয়ামী লীগের যারা থাকে তাদের খুব মানে মনমরা অবস্থা আর উত্তেজিত হয়ে যায়, হ্যাঁ, কিছু না হইতে উত্তেজিত হয়ে যায়, মানে মেজাজ হারিয়ে ফেলে। তো এই অবস্থা শুরু হয়েছে তাদের। যাই হোক, পরিস্থিতি ইনশাল্লাহ আরও পরিবর্তন হবে, এইটা ইয়ের পরে, সমাবেশের পরে দেখবেন আর অনেক কিছুই আওয়ামী লীগের নমনীয় হতে শুরু করেছে। তো আমরা দেখি, ওবায়দুল কাদের বলেছেন ওয়েট অ্যান্ড সি, আমরা ওয়েট করছি এবং দেখি কী সি করি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।